গুড মর্নিং স্টুডেন্টস ওয়েলকাম টু আইসম্যান বাংলা আমি পার্থ সারুতিস আই পার্থ স্যার তো আশা করি সবাই ভালো আছো তো রিসেন্ট টাইমে আমি যেটা করছি যে নন মার্বাল যে চ্যাপ্টারগুলো সেগুলো নিয়ে ডিসকাস করছি অলরেডি তোমরা দেখেছো নন মার্বাল সিরিজ করিয়েছি নন মার্বাল অ্যানালজি করিয়েছি আজকে আমরা নিয়ে কিছু হচ্ছে নন মার্বাল চ্যাপ্টার টপিক থেকে একটা টপিক চুজ করছি সেটা হচ্ছে মিরর ইমেজ এবং ওয়াটার ইমেজ এই টপিকগুলো নিয়ে তোমাদের অনেক কনফিউশন থাকে দেখো ভার্বাল টপিকগুলো কী হয় মোটামুটি আমরা সবাই করতে পারি আর নন ভার্বাল টপিকগুলো করার ক্ষেত্রেই আমাদের একটু সমস্যা হয় বা একটু বিভিন্ন রকমের বিভ্রান্তি তৈরি হয় তো আমার মধ্যে আমি সবসময় যেটা বলি যে নন ভার্বাল টপিক কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জন্য ভালো নন ভার্বাল কোয়েশনগুলো কিন্তু ইজি হয় শুধু একটু জানতে হবে কীভাবে হবে সলভ করতে হবে তোমাকে তুমি যদি বেসিক জিনিসগুলো একটু ভালো করে বুঝে যাও তাহলে কিন্তু নন ভার্বাল টপিক যে কোনো টপিক অনেক কটাই টপিক আছে যে কোনো টপিক করা কিন্তু খুব ইজি ঠিক আছে তো আমি এখন যেটা করছি নর্মাল প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে ডিসকাস করছি কন্টিনিউ ক্লাস করো রেগুলার বেসিসে ক্লাস করো রাইসম্যান বাংলাতে শুধু জিআই তো নয় তোমরা জানো সমস্ত ধরনের সাবজেক্টেরই ক্লাস হয় তো রেগুলার বেসিসে ক্লাস করো আপকামিং যে এক্সামগুলো আছে সেগুলোর জন্য এগুলো ক্লাসগুলো খুবই ফ্রুটফুল হবে ওকে চলো শুরু করি আজকে ক্লাসটা দেখো আজকের আমাদের টপিক আমি অলরেডি বলেছি মিরর ইমেজ অ্যান্ড ওয়াটার ইমেজ তো মেঘা গুড মর্নিং অরিজিৎ গুড মর্নিং দেখো আমাদের ইনস্ট্রাকশন প্রথম কোয়েশ্চেন একটু প্রথমবার প্রত্যেকটা কোয়েশ্চেন একই ইনস্ট্রাকশন থাকবে তো প্রথম কোয়েশ্চেন ইনস্ট্রাকশনটা একটু দেখে নিই কি বলা হয়েছে যে হুইচ অফ দ্য অ্যান্সার ফিগার ইজ এক্স্যাক্টলি দ্য মির ইমেজ অফ দ্য গিভিন কোয়েশ্চেন ফিগার ওয়েন দ্য মিরো ইজ হেলড অ্যাট এক্স ওয়াই মানে এটা হচ্ছে এক্স ওয়াই লাইন দেখতে পাচ্ছ এই এক্স ওয়াই লাইনে যদি মিররটা থাকে তাহলে এই যে কোয়েশ্চেন ফিগারটা আছে তার সঠিক ইমেজ মিরর ইমেজ কোনটা হবে দেখতে পাচ্ছ চারটে অপশানে চারখানা ফিগার দেওয়া আছে তোমাকে তো এই চারটের মধ্যে কোনটা ওটা সঠিক মিরর ইমেজ হবে তোমাকে ডিসাইড করতে হবে তো যারা পারো অলরেডি বিশান গুড মর্নিং তারা তো অ্যান্সার করবে অবশ্যই এবং যারা নতুন আছো তাদের জন্য আমি একটু বেসিকটা আলোচনা করে দেবো এই কোয়েশ্চেনটা তোমরা সলভ করতে যাক তত আমি একটু বেসিকটা নিয়ে বলে দিই দেখো মিরোর ইমেজে কী হয় ধরো আমি একটা এক্সাম্পল নিই ধরো এই ট্র্যাঙ্গেলটার মিরোর ইমেজ আমি আঁকবো তো মিরোর ইমেজে কী হয় মিরোর ইমেজে যদি শুধুমাত্র মিরোর ইমেজ টামটা বলেও ছেড়ে দিতে পারে শুধু বলতে পারতো যে বলো এটা মিরর ইমেজ কী হবে তখন মিরটের পোজিশনটা দেখায় না তো মিরর ইমেজ টামটা যখন বলছে তুমি হয় মিরটটাকে ডান দিকে আর নয় তো মিরটটাকে বাঁ দিকে ইমাজিন করবে যে দিয়ে খুশি হয় ডান দিকে নয় বাঁ দিকে এখানে যেমন বলিয়ে দিয়েছে দেখো এক্স ওয়াই লাইনে মিররটা আছে তো নাও বলতে পারে শুধু বলতে পারে যে মির ইমেজ কী হয় বলো তো তুমি হয় ডান দিকে নয় বাঁ দিকে মিরটকে ইমাজিন করবে খুব সিম্পল ফান্ডা কি না যেদিকে মিরট তুমি ইমাজিন করবে তুমি সেদিকে উল্টাবে অর্থাৎ এই ট্রায়াঙ্গেলটাকে তুমি ডান দিকে উল্টে দিই তাহলে দেখো পিকচারটা এরকম আসবে বা এই ট্র্যাঙ্গেলটাকে যদি বাঁ দিকেও উল্টায় তাহলে পিকচারটা তো সে একই আসবে এটা নিয়ে অনেকের প্রথম কনফিউশন হচ্ছে এটা অনেকে আমি যেমন জিজ্ঞেস করি যে বলো ডান দিকে মিরত থাকলে যে পিকচারটা আসবে বাঁ দিকে মিরদ থাকলেও পিকচারটা একই আসবে বলে না স্যার ডিফারেন্ট আসবে না তা কি করা হবে একই তো পিকচার আসবে ডান দিকে ওলাও যে উল্টালেও যে পিকচারটা আসবে বাঁ দিকে উল্টালেও কিন্তু সেম পিকচার আসবে তো কি হয় না যেহেতু পাশাপাশি উল্টাচ্ছ পিকচারটা শুধু সাইড ওয়াইজ চেঞ্জ হবে কখনোই কিন্তু আপ চেঞ্জ হবে না অর্থাৎ ওপরের জিনিস কখনও নিচে আসবে না কি হবে না বাঁ ডান দিকে চলে যাবে আর ডান দিকেরটা বাঁ দিকে চলে যাবে এবার আমরা নন ভাবাল আমি আগের দিনও আগে নন ভাবাল কোশ্চেনগুলো করবার সময় তোমাদের বারবার বলেছি নন ভাবাল কোয়েশ্চেনের ক্ষেত্রে কী হয় না আমাদের অপশন খুব বেশি হেল্প করে অপশন খুব ইম্পর্টেন্ট আমার জন্য অপশনে যদি চোখ রাখা অভ্যাস করো চটপট অ্যানসার হবে ওকে অপশন খুব বেশি সম আমাদের হেল্প করে নন ভাবাল কোয়েশ্চেনের জন্য এনে অপশনকে ইউজ করতে শেখো নন ভাবাল কোশ্চেনের জন্য এবার দেখো আমরা কী করবো না যে জায়গাটা পরিবর্তন হবে সেই জায়গাটায় ফোকাস রাখবো তাহলে কী হবে অপশন দেখি আমার ফটাফট অ্যান্সার হয়ে যাবে তো বিশেষ করে দেখবে যে কোনো স্ল্যান্টিং এলিমেন্টের যেমন ধরো একটা স্ল্যান্টিং ম্যাস্টিক একটা হেলানো দেশ লাইকাটি এঁকেছি দেখো আমি তো মিরর যে এর পরিবর্তন হবেই হবে এটা স্ল্যান্ডটা যেটা ডান দিকে হেলেছিল সেটা এখন দিকে হেলে যাবে কিন্তু ধরো আমি এই ট্রাঙ্গেলটা দিই কোনো আমাদের পরিবর্তন আমাদের চোখে ধরা পড়বে তুই বলবে স্যার পরিবর্তন তো হচ্ছে এই এই যে বাঁ দিকের পাটটা সেটা এখন ডান দিকে চলে গেছে কিন্তু আমার চোখে কি ধরা পড়ছে সেটা না তাহলে বেশ কিছু এলিমেন্ট যেগুলো সিমেট্রিক এলিমেন্ট সেই সিমেট্রিক এলিমেন্টের কোনো পরিবর্তন হবে না ঠিক আছে তা যাদের পরিবর্তন হবে না তাদেরকে নিশ্চয়ই আমি বেশি দেখব না তাহলে এই ট্র্যাঙ্গেলটা মিনিমের যেহেতু সেম আসবে তাহলে ওটাকে নিয়ে ফোকাস করবোই না তাহলে ফোকাস কোথায় করব যার পরিবর্তন হবে সেই জায়গাটায় ফোকাস করব অপশান দেখব ফটাফট অ্যান্সার হবে ওকে তো চলো দেখি কে কে অ্যান্সার করলে কোয়েশ্চেন নাম্বার ওয়ানের দেখো কোয়েশ্চেন নাম্বার ওয়ানের অ্যান্সার দীপাঞ্জন করেছো মেঘা করেছো অনন্যা পি এম সৌমজিৎ অরিজিৎ বিশান ওকে চলো দেখি তোমাদের অ্যান্সারটা সঠিক হলো কি না ওকে দেখো দেখো আমি কি বলেছিলাম যে যার পরিবর্তন হবে সেটা খেয়াল রাখবো তো যেমন দেখো আর গোটা পিকচারটা কিন্তু প্রথমে দেখতে যাবে না গোটা পিকচারটা দেখলাম দিয়ে দেখার অপশন একেবারে গুলি ফেললাম সেটা করবে না যেমন ধরো আমি যদি এই ডাক পাটগুলো দেখি ওপরে একটা ডান দিকে ডাক পার্ট ছিল নিচে একটা বাঁ দিকে ডাক পাট ছিল তাহলে ওইটা জায়গা চেঞ্জ করবে ওপরেরটা বাঁ দিকে ওপরে চলে যাবে দেখো এখানে বাঁ দিকের উপরে কিছু নেই বাকি সব দিয়ে আছে দেখতে পাচ্ছ আবার এটা এটাতেও নেই দেখো তাহলে এই দুটো অপশান বাদ চলে গেল এখন এই দুটো অপশানের মধ্যে আমার অ্যান্সার তো এই দুটো অপশানের নিচের ডাক পার্টটা তো একই আছে তাহলে ওটা নিয়ে ফোকাস করবো কেন আমি তাহলে এই ফোকাস কি করবো যেটা আলাদা আছে এই দেখো এই যে পার্টটা আছে সেটা তো নিচের ডান দিকে ছিল তাই না তো সেটা যখন উল্টে যাবে তখন নিচের ডান দিক থেকে বাঁ দিকে যাবে উপরে চলে যাবে কি না মিরুর এমেজে কখনো আপসাইড ডাউন ডাউনসাইড আপ হবে না উপর নিচে কোনো পরিবর্তন হবে না সেটা কোথায় হয় সেটা আমরা পরবর্তী আরেকটা যেয়ে রেখেছি ওয়াটার এমেজে আমরা আলোচনায় বলবো তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার কোনটা হলো অবশ্যই অপশান সি যারা অপশান সি করেছো প্রত্যেকেই কারেক্ট করেছো চলো পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু ইন্সট্রাকশন দেখে দেখতে পাচ্ছ হুইচ অফ দ্য অ্যান্সার ফিগার ইজ এক্স্যাক্টলি দ্য মিরর ইমেজ অফ দ্য গেভেন কোয়েশ্চেন ফিগার হোয়েন দ্য মিরর ইজ হেল্ড অ্যাট এক্স ওয়াই এক্স ওয়াই লাইনে যদি মিররটা রাখা হয় তাহলে এই যে পিকচারটা তার সঠিক মিরর ইমেজ এইগুলোর মধ্যে কোনটা হবে তাহলে আমি যে কথাগুলো বললাম এগুলো মনে রেখো যখন কোয়েশ্চেনগুলো সলভ করবে কী কী বললাম খুব সিম্পল পয়েন্ট পাশাপাশি উল্টাবে এক নম্বর কখনো ওপর নিচে চেঞ্জ হবে না ওপরে যেটা ছিল সেটা কোনোদিন নিচে আসবে না যেটা আগের কোয়েশ্চনের জন্য যে দূর লাস্টে পড়েছিল দেখতে পাচ্ছিল তার মধ্যে একটা ওটাই করে দিয়েছিল আর আর একটা কথা কি বলেছি যে আমি যে জায়গাটা পরিবর্তন হবে সেই জায়গাটা ফোকাস করব যে জায়গাটা পরিবর্তন হবে না সেই জায়গাটা ফোকাস করব না ঠিক আছে তাহলে আমার তো বেকার টাইম ওয়েস্ট হবে আমার কাজের কাজ কিছু হবে না এবং তিন নাম্বার হচ্ছে অপশন খুব আমরা ফ্রিকোয়েন্টলি চোখ রাখবো অপশান দেখে অ্যান্সার করা অভ্যাস করব। কেন না অপশান আমাদের প্রচুর পরিমাণে হেল্প করবে গোটা পিকচারটা না দেখলেও গোটা গোটা সব পরিবর্তন না দেখলেও অপশনের সাহায্য নিয়ে অ্যান্সার হয়ে যাবে হয়তো একশোবারে একবার হয়তো আমাকে অনেক কটা দেখতে হচ্ছে চেঞ্জেস দিয়ে অপশন দেখতে হচ্ছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তা হয় না খুব চটপট অ্যান্সার করা যায় আমি দেখবেন নর্মারবাল অ্যানালজি করেছি সেখানেও এই কথাটা বলেছিলাম নর্মারবাল সিরিজ করেছি সেখানেও একই কথা বলেছি যে অপশান হেল্প করবে আমাদের প্রচুর পরিমাণে তো চলো দেখো কোয়েশ্চেন নাম্বার টু দেখি কে কে অ্যান্সার করছে কোয়েশ্চেন নাম্বার টু এর পরের দিকে যারা অ্যান্সার করেছিল কোয়েশ্চেন নাম্বার ওয়ানের ওকে চলো কোয়েশ্চেন নাম্বার টু এর অ্যান্সার দেখছি অলরেডি সবাই করে দিয়েছ সমজিৎ আবদুল্লা পি এম অন্যা দীপাঞ্জন রোহিত বিশান অনিমেষ দিলওয়ার প্রদীপ এবং অরিজিৎ ওকে দেখো অরিজিৎ তুমি বলছো বুঝতে পারছি না ঠিক আছে আমি এক্সপ্লেন করে দেবো চিন্তা নেই হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার টুটা তুমি নিজে করতে পারছো না বলছো ঠিক আছে এই জন্যই তো ক্লাসগুলো আমি তোমাকে বলবো দেখবো আস্তে আস্তে এগুলো মাথায় আসবে ঠিক আছে তবে আমার কথা ফলো করতে হবে আমি যেগুলো বলছি তাহলেই পারবে তো দেখো দেখো এখানে যে পিকচারটা আছে অনেক এলিমেন্ট আছে এর মধ্যে তো আমি সব এলিমেন্ট কেন দেখতে যাব ধরো আমি একটা এলিমেন্ট চুজ করলাম ধরো এই যে এলিমেন্টটা এই নিচের দিকে একটু ম্যাস্টিকের মুখের মতো আছে ওপর দিকে একটা ট্রায়াঙ্গেলের মতো আছে এই এলিমেন্টটাকে আমি চুজ করলাম ধরো তো যেটা ছিল এরকম যেটা ছিল এরকম তো তার যদি আমি মিরর ইমেজ আঁকতে চাই তাহলে কি হবে মিরর ইমেজ সাইড চেঞ্জ হবে মিরর ইমেজে সাইট চেঞ্জ হবে যেটা হেলানো ব্যাপারটা সেটা চেঞ্জ হয়ে যাবে তো দেখো এইটা হওয়া উচিত আমার এলিমেন্টটা তো আমি দেখবো আগে এটা কোন কোন অপশন আছে দেখো অপশান এতে সঠিক আছে অপশান বিতে দেখতে পাচ্ছ নেই অপশান সিতে দেখো নেই অপশন ডি দেখতে পাচ্ছ ডাক পার্টটা থাকা উচিত ওইখানে নিচের দিকে নিচে কি করে আসবে ছিল তো ওপরে আর মিরর মেয়ের সাইড চেঞ্জ হবে ওপর নিচে কি করে চেঞ্জ হবে বারবার যেটা বলছে চোখে ধাঁধা লাগিয়ে দেবে আর মাঝখান থেকে ভুল করে চলে আসবে তো দেখতে পাচ্ছ এটাও ক্যান্সেল তা দেখো অ্যান্সার হয়ে গেল আমাদের অপশান এ যারা অ্যান্সার করেছো অপশন এ তারা সঠিক অ্যান্সার করেছো আরও তো অনেক এলিমেন্ট ছিল আমার কি দেখতে দেখার প্রয়োজন হলো না প্রয়োজন হলো না তো কেননা আমি একটা এমন এলিমেন্ট ছিল চুজ করেছিলাম যেটা পরিবর্তন হবে তার জন্য আমার চট করে অ্যান্সারটা হয়ে গেল বোঝা যাচ্ছে চলো দেখি আর কে কে অ্যান্সার করেছো ইন্দ্রানী অ্যান্সার করেছো বনানী অ্যান্সার করেছো ওকে অ্যান্সার করেছো তো নেক্সট পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি আমি প্রথমেই বলেছিলাম ইনস্ট্রাকশন সবসময় যে এরকম থাকে তা নয় এইবার দেখবো ইনস্ট্রাকশন ইমেজ অফ দ্যেভেন কম্বিনেশন অর্থাৎ যেটা কোয়েশ্চেন ফিগার যেটা গিভেন তার মিরোর ইমেজ কি হবে তো এখানে কি তোমাকে মিরোডে পজিশন দেখানো হয়েছে না দেখানো হয়নি তো সব সময় যে মিরোডে পজিশনে দেখিয়ে কোয়েশ্চেন দেওয়া এরকম না ম্যাক্সিমাম ক্ষেত্রে দেয় কিন্তু আমাকে তো বলে দিয়েছে যে মিরোর ইমেজ তা আমার হেডে কি আছে আমি তো জানি মিরোর ইমেজ বললে আমাকে হয় লেফটেন হ্যান্ড রাইটে মিরোরটাকে ইমাজিন করে ওটাকে উল্টাতে হবে লেফটে মিরর ধরলেও যা আসবে রাইটে মিরর ধরলেও একই আসবে তো ডিফারেন্ট হবে না তাই না তো চলো দেখি কোয়েশ্চেন নাম্বার থ্রি অ্যান্সার করো কে কে অ্যান্সার করছো দেখি এবং সঠিক অ্যান্সার কি করছো দেখতেই পাচ্ছ যে এই ফিগারটার মধ্যে দেখো এখানে যে পিকচারটা আছে তার ডান দিকের পার্টটা ডার্ক আছে আবার দেখো এখানে যে স্ল্যান্টিং লাইন আছে এরকম তাই না এই স্ল্যান্টিং লাইনগুলো পরিবর্তন হবে এই এইগুলি তুমি নজর রাখবো অপশানে আমার ওইগুলি সবচেয়ে বেশি হেল্প করবে এবং এই এলিমেন্টটাও তো একটা হেলে আছে তাই না এটা ফেস আছে দেখো নর্থ ওয়েস্ট কর্নারে তো সেটাও তো চেঞ্জ হবে কারণ যখনই আমার মিরোরমের সাইড ওয়াইজ পরিবর্তন হবে তখন নর্থ ওয়েস্টে যে ফেস ছিল তার ফেসটা নর্থ ওয়েস্টে থাকবে না তাই না তো চলো দেখি কে কে অ্যান্সার করছে সঠিক ওকে কোয়েশন নাম্বার থ্রি অ্যান্সার তোমরা অলরেডি মোটামুটি করে দিয়েছো দেখছি আচ্ছা যারা শুধু অ্যান্সার করছো আমি কিন্তু বুঝতে পারছি না কারণ একটু ল্যাগ হয় তোমার থ্রি করছো না বি টু করছো অ্যান্সার তো অবশ্যই নাম্বার সৌমজিৎ অ্যান্সার করেছো দীপাঞ্জন অ্যান্সার করেছো পি এম অ্যান্সার করেছো অনন্য অ্যান্সার করেছো আবদুল্লা অ্যান্সার করেছো অনিমেষ বিশান অনন্যা মালতি রাহুল বনানি অভিষেক এবং সুদীপ ওকে সবাই অ্যান্সার বম্বে করেছো ভেরি গুড দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার দেখো আমি যেটা বলছিলাম যে আমি যদি এই কি প্রথম নজর দিই তাই না তো ওই এলিমেন্টটা যেটা এরকম ছিল সে তো এরকম হয়ে যাবে নেমে চলে তো আমার এরকম পিকচার দেখতেই পাচ্ছ অপশান এতে তো স্ট্রেট দিয়ে দিয়েছে অপশান সিতে দেখো যা ছিল তাই রেখে দিয়েছে অপশন ডি আর একমাত্র অপশন বিতে দেখো ঠিক দিয়েছে এবং ভেতরে যে লাইনগুলো অবশ্যই সেই লাইনগুলোর পরিবর্তন হবে সেটা দেখো তো ঠিক আছে সরি এটা তো ঠিক আছে এবং এটা তো ঠিক আছে তাহলে একটা যে পরিবর্তন যেটাকে আমি হাইলাইট করেছিলাম দেখো সেখানে কি আলাদা আছে আমি সেটা একটু দেখবো না সেখানে ব্যাপারটা কি ছিল যে ডান দিকে যে পাটটা ছিল তো ডান দিকের পাটটা এখন বাঁদিকে দিকে যেতে হবে ডান দিকের ডাকপাটটা এখন বাঁ দিকে যেতে হবে অর্থাৎ দেখো এই যে পিকচারটা এই পিকচারটা ডান দিকে ছিল ডাক তো সেটা এখন কোন দিকে যাবে দিকে যাবে এবার এখানে একটা মিস্টেক আছে মনে হচ্ছে কোয়েশ্চেনটার অপশানে আমি একটু ভালো করে দেখি দাঁড়াও হ্যাঁ ঠিক আছে ভেরি গুড অপশান ডিতে দেখো অপশান বি আর ডিতে দেখো এই ডাকপাটটা কিন্তু দুটো অপশানই সঠিক রাখা হয়েছে অর্থাৎ ওটা কোনো পরিবর্তনই রাখা হয়নি কিন্তু তাহলে পার্থক্যটা কী আছে আরেকটা যে এলিমেন্ট ছিল হাফ ডাক সার্কেলটা তো সেটা বাঁ দিক ডান দিকে ছিল শুধু বাঁ দিকে যাবে কিন্তু দেখতেই পাচ্ছ এটা বাঁ দিকে এসছে বটে কিন্তু ওই ডাক পাটটা উপর দিক থেকে আবার নিচের দিকে চলে এসছে তাহলে বারবার যেটা বলা হচ্ছে যে মিরড ইমেজে কোনোদিন ওপর নিচে পরিবর্তন হবে না তাহলে যারা অ্যান্সার করেছো অবশ্যই সঠিক অ্যান্সার অপশান বি ফর বোম্বে সেটা দেখো ঠিকঠাক আছে একদম ডাক পাট ওপরে ছিল ওপরেই রয়ে গেছে ভেরি গুড নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর ওকে বলি দেখবে দেখো এগুলো একটু চর্চা শুধু চর্চা কিছু হবে না ঠিক আছে একটু চর্চা করো যে দেখো চর্চা বলতে কি যখন চর্চা করবে যে পয়েন্টগুলোকে আমি হাইলাইট করছি কি কি বলেছি তিনটে পয়েন্ট যে আমাকে খেয়াল রাখতে হবে মিরর ইমেজ মানে সাইড ওয়াইজ পরিবর্তন ওপর নিচে কোনো পরিবর্তন হবে না প্রথম পয়েন্ট দু পয়েন্ট যখন আমি নিজে করব তখন কোন জায়গায় ফোকাস রাখবো যার পরিবর্তন হবে সেরকম এলিমেন্টে ফোকাস করব তিন নম্বর পয়েন্ট অপশানের চোখ রাখবো তাহলেই চটপট অ্যান্সার হবে অর্থাৎ আমি যে পরিবর্তনটা ভাবছি মনে সেটা কোন কোনো অপশানে হচ্ছে সেটা দেখব বাকি কিছু অপশান কেটেই যাবে তাহলে তোমার অ্যান্সার চটপট হবে একটু প্র্যাকটিস করো আমার পয়েন্টগুলো মাথায় রাখো দেবে ফটাফটো হবে ওকে তো চার নাম্বার কোয়েশ্চনে দেখো এবার দেখো লেটার এবং নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে এরকমও দেওয়া হতে পারে তোমাকে শুধু পিকচার দিয়ে না দিয়ে তোমাকে লেটার নাম্বার দিয়েও পারে ক্যারেক্টার দিয়ে দিতে পারে দেখতে পাচ্ছ তো এখানে দেখতে পাচ্ছ অনেক কটা ক্যারেক্টার আছে টি এ আর এ

আব্দুল অ্যান্সার করেছো পি এম প্রীথা রোহিত সৌমজিৎ দীপাঞ্জন অনিমেষ রাহুল অভিষেক অনন্যা বিশান রাজেশ্বরী মেঘা প্রদীপ হ্যাঁ বনানি অবশ্যই ক্লাস করো মন্দির শোনো সব বুঝতে পারবে রাহুল এবং অনিমেশ আর মালতীয় অ্যান্সার করলে চলো দেখি তোমরা যে অ্যান্সারগুলো করছো সবাই করেছো চার চার অ্যান্সার হয় কি না রীতম অ্যান্সার করলে এস দীপাঞ্জন অবশ্যই ক্লাস তো এই জন্যেই যে তোমরা ক্লাসগুলো ফলো করবে এবং ক্লাসে যা যা বলা হবে সেগুলো মাথায় রাখবে বা তুমি সেটা মাথায় রাখছো সেটা খুব ভালো কথা অবশ্যই তো দেখো সবার প্রথম কী দেখবো যে দেখো যেহেতু মিরর ইমেজ হচ্ছে তাহলে আমাদের বাঁ দিকের এলিমেন্ট একদম এক্সট্রিম ডান দিকে চলে যাবে অর্থাৎ এক্সট্রিম লেফট হ্যান্ড সাইডে যে টিটা আছে সেটা লেফটে থাকবে না সেটা কোথায় চলে যাবে রাইটে চলে যাবে এবং টি এর মিরর ইমেজ কোনো পরিবর্তন হবে টি টি তো থাকবে মিরর ইমেজে পরিবর্তন করে হবে তা দেখো অপশান এ বাদ অপশান এ বাদ চলে গেলে কারণ টিটা উল্টে দিয়েছে অপশান থ্রি সেটাও তো বাদ টি লেটারটাই নেই এখানে দেখো অপশান টুতে আছে আর অপশন ফোরেতে আছে টিটা সঠিক বাকি কোনো অপশানের সঠিকই নেই তাহলে ওই দুটো অপশন বাদ চলে গেল তাহলে আমি এখন কি খেয়াল রাখবো এই দুটো অপশনের মধ্যে পার্থক্যটা কোথায় আছে দেখো এ আর এ আই এন এই দেখো এখানে পর্যন্ত সব ঠিকঠাক আছে তাহলে আমি দেখতেই যাবো না এগুলো না তাহলে আমি কোথায় খেয়াল রাখবো এর পরে এলিমেন্টটা দেখো পার্থক্য আছে এই দুটো এইটাতে অর্থাৎ বা আমি আমি ডান দিক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে বাঁ দিক থেকে সাত নম্বর এলিমেন্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো এখানে ছিল এক তাই না তাহলে একের মিরর ইমেজ হবে না এখানে চার কোথা থেকে আসবে তাহলে চারটা বাদ চলে গেল অর্থাৎ দু নম্বর অপশন বাদ আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন ফোর তো যারা করে সঠিকই করেছো তাহলে সব কি দেখতে লাগছে এখনও পর্যন্ত একটা কোয়েশ্চেন কি সব আমাদের দেখতে হয়েছে একটা কোশ্চেনও হয়নি তাহলে এইগুলো একটু ফলো করো নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ আর একটা দেখো এখানে শুধু লেটার আছে এফেক্টিভ শব্দটা আছে তার মধ্যে যে লেটারগুলো আছে তার সঠিক মিরর ইমেজ কোনটা হবে তোমার জানতে চাইছে চলো অ্যান্সার করে দেখি চলো কোয়েশ্চন ফাইভ এর অ্যান্সার তোমরা করতে শুরু করেছো দেখছি অনিমেষ অ্যান্সার করেছো পৃথা অ্যান্সার করেছো মেঘা সোমজিৎ রোহিত বিশান কিন্তু এটা অ্যান্সার দেখছি আমরা আমি দেখতে পাচ্ছি দু রকম অ্যান্সার আসছে কেউ কেউ এ করছো মানে এক করছো কেউ কেউ তিন করছো তো চলো দেখি কোনটা সঠিক অ্যান্সার হয় বাকির অ্যান্সার করতে থাকো তো আমার কাছে একই যে এক্সট্রিম লেফট হ্যান্ডে যে আছে ই তাকে আমি এক্সট্রিম রাইট হ্যান্ডে ভাববো নিশ্চয়ই এবং ই এর মিরড ইমেজটা নিশ্চয়ই এরকম হবে তো সেটা দেখতেই পাচ্ছ যে দু নাম্বার পিকচারটাতে ই কে ই রেখে দিয়েছে তার জন্য এটা বাদ বাকি তিনটা অপশানে দেখো ঠিকঠাক আছে নেক্সট লেটার ছিল এফ তো এফের যে হোয়াট মিরর ইমেজ সেটা নিশ্চয়ই কেমন হবে উল্টে যাবে পরিবর্তন হবে এরকম হবে এফটা তো সেটা আমার দেখো তিন নাম্বার পিকচারে দেখো এখানে এফের জায়গায় ভি দিয়ে বসে আছে তাহলে ওটাও বাদ বাকি দুটো অপশন এক আর চারে দেখো ঠিকঠাক আছে তারপরেও তো একটা এফ ছিল তাহলে তারপরেও তো এফেরই মিরর ইমেজ হবে নাকি অন্য লেটার চলে আসবে তো সেটা দেখো এখানে দেখতে পাচ্ছ পরপর দুটো এফ ঠিকঠাক আছে চার নাম্বার পিকচারে দেখো একটা এফ ঠিক দিয়েছে আর একটা এফ অ্যাজ ইট ইজ যেমন এফ থাকে সেরকমই বসিয়ে দিই ছেড়ে দিয়েছে তাহলে চার নাম্বার অপশনও বাদ চলে গেল তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী হলো এক যারা অ্যান্সার এক করছো তারা সঠিক বাকিরা ভুল করেছো এগুলো একটু খেয়াল রাখতে হবে জাস্ট দেখো আমি কিন্তু আমার পয়েন্ট থেকে কিন্তু এদিক ওদিক যাচ্ছি না আমি যা যা পয়েন্ট বলেছি তোমায় করবার জন্য আমি কিন্তু সেই পয়েন্টই ফলো করছি এবং আমি সব সময় ফলো করি আমি যেটা বিশ্বাস করি যে হ্যাঁ এইভাবে আমি করবো আমি সবসময় সেটা ফলো করি ঠিক আছে এখনও পর্যন্ত মানে আমি যখন দেখতে পাচ্ছি কোয়েশ্চেনের ট্রেন্ড এরকম এরকমভাবেই দেয় আমি যখন সেটা সম্পর্কে জানি আমি কেন এদিকে ওদিকে যেতে চাইব তাই না দেখো অ্যান্সারও চটপট হচ্ছে নেক্সট পরবর্তী যারা ওয়ান বা এ বলছিলে তারা সঠিক বাকিরা কিন্তু ভুল করেছো নেক্সট পরবর্তী কোশ্চেন নেক্সট কোশ্চেন তো নেক্সট কোয়েশনে যাওয়ার আগে আমি যেটা বলবো যে তোমরা জানো যে রাইসের তরফ থেকে অনলাইন কোর্স অফার করা হচ্ছে যে কোর্সগুলি তোমরা বাড়িতে বসে রাইসের শিক্ষক শিক্ষকের কাছ থেকে ক্লাসগুলি করতে পারবে এইবার এই কোর্স তোমায় করতে হলে যেটা করতে হবে যে গুগল প্লে স্টোরে গিয়ে রাইসমার্ট বাংলা যে অ্যাপ রাইস স্মার্টের যে অ্যাপ সেই রাইসমার্ট অ্যাপটাকে ডাউনলোড করতে হবে তাহলেই তুমি এই ধরনের কোর্সগুলোতে এনরোল করাতে পারবে এবং এনরোল করাবার সময় তুমি যদি পিএইস টোয়েন্টি এই কোড ডি ইউজ করো তাহলে কোর্স স্পির উপরে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট তুমি পেয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স দেখো ইনস্ট্রাকশন চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ ইনস্ট্রাকশন কী আছে চুজ দ্য কারেক্ট ওয়াটার ইমেজ এতক্ষণ আমরা করছিলাম মিরর ইমেজ অফ দ্য কোয়েশ্চেন ফিগার এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন ফিগার আগের কোশ্চেনগুলোর মতোই প্রথমে কোয়েশ্চেন ফিগার আছে ফ্রম দ্য গিভেন অ্যান্সার ফিগার অর্থাৎ অ্যান্সার ফিগার থেকে তোমাকে সঠিক ওয়াটার ইমেজটা চুজ করতে বলছে আর ব্রাকেটে বলেছে দেখো অ্যাজিউম দ্যাট ওয়াট দ্যাট ওয়াটার ইজ অ্যালং এক্স ওয়াই অর্থাৎ যে এক্স ওয়াই বরাবর ওয়াটারটা আছে বা জলটা আছে তার মানে দেখো এটা তো শুধু কথার কথা ওয়াটার হ্যাঁ আলটিমেটলি কি যে মিরোর ইমেজে তুমি মিররটাকে সাইডে রাখছিলে ওয়াটার মে তুমি মিররটাকে ওপর নিচে রাখবে মানে ধরো আমি আবার যদি একটু এক্সপ্লেন করি আগে ধরো এই ট্রাঙ্গেলটার ওয়াটার ইমেজ রাখবো তা আমি সিম্পলি কী করবো হয় ওপরে মিররটাকে ইমাজিন করবো আর নয়তো নিচে মিররটাকে ইমাজিন করবো ওপরে মিররটাকে ইমাজিন করলে উল্টাবে ওপর দিকে আর নিচে মিররটাকে ইমাজিন করলে উল্টাবে নিচের দিকে তো যেদিকেই উল্টাক আলটিমেটলি পিকচারটা তো সে একই আসবে আলাদা আসবে আসবে আগের মতনই মিরম মিরর ক্ষেত্রে কেউ কী বলেছিলাম তুমি লেফটই রাখো রাইটে রাখো পিকচারটা তো একই আসবে তো ওয়াটার ইমেজের ক্ষেত্রেও তাই ওপরেই রাখো আর নিচেই রাখো পিকচারটা তো একই আসবে তাহলে ওয়াটার ইমেজে কী পার্ট মিরর ইমেজের সঙ্গে ওয়াটার ইমেজের মেন ডিফারেন্সটা কি না মিরোর ইমেজে কি হয় সাইড ওয়াইজ পরিবর্তন হয় বাঁ দিকে ডান দিকে ডান দিকে বাঁ দিকে আসে আর ওয়াটার ইমেজে কি হয় আপসাইড ডাউন ডাউনসাইড আপ ওপরেরটা নিচে আসবে নিচেরটা ওপরে যাবে বাঁদিক ডান দিক কোনো পরিবর্তন হবে না মনে হয় নিশ্চয়ই মিরর ইমেজে আমি একটা ম্যাস্টিক দিয়ে এক্সাম্পল রেখেছিলাম তো আবার সেটা দেখায় দেখো যে এই ম্যাস্টিকটার মিরর ইমেজ কি হয়েছিল এরকম হয়েছিল অর্থাৎ সাইড চেঞ্জ হয়েছিল যেটা ডান দিকে হেলেছিল সেটা দেখো বাঁদিকে হেলে গিয়েছিলো এখন আমি যদি এটার আবার ওয়াটার ইমেজ আঁকি তাহলে কিরকম করবো দেখো এইটা হবে এর ওয়াটার ইমেজ অর্থাৎ যে মুখটা উপর দিকে ছিল সেটা দেখো নিচের দিকে এসছে কিন্তু আমি কি সাইড চেঞ্জ করলাম না শুধু ওপরেরটা নিচে এলো এটা হলো এর ওয়াটার ইমেজ এটা হলো এর মিরর ইমেজ তাহলে দেখো এই ম্যাচটি একটা দুরকম পরিবর্তন হলো আমি যেটা বারবার বলছিলাম যে কোনো একটা এলিমেন্টে পরিবর্তন নাও হতে পারে আমি একটা সিম্পল স্ট্রেট লাইন দিয়ে দিলাম তো তার মিরর ইমেজে কোনো পরিবর্তন হবে না তার ওয়াটার ইমেজে কোনো পরিবর্তন হবে না তাই না তাহলে আমি নিশ্চয়ই এমন কোনো এলিমেন্টকে নিয়ে মাথা খাটাবো না যে এলিমেন্টটার কোনো পরিবর্তনই হবে না তাহলে এটা মাথায় রাখবো যে ওয়াটার ইমেজে সবসময় কী হবে চেষ্টা হবে ওপর নিচে ওপরেরটা নিচে আসবে নিচেরটা ওপরে যাবে তো চলো দেখি কে কে অ্যান্সার করলে কোয়েশ্চেন নাম্বার সিক্সের অ্যান্সার মোটামুটি সবাই করে দিয়েছো দেখছি অনিমেষ দীপাঞ্জন বনানী পি এম রোহিত প্রীথা অনন্যা রাজেশ্বরী রিতম সৃজনী প্রদীপ মালতী রাজা অনন্যা অভিষেক হরিজিৎ এবং সৌম্যজিৎ ম্যাক্সিমাম যেন সি করেছো কেউ কেউ দেখছি বি করেছো তো চলো দেখি সঠিক অ্যান্সার কী হয় দেখো আমরা কী করছি ওয়াটার ইমেজ করছি তাহলে ওয়াটার ইমেজে কী হবে উপর নিচে পরিবর্তন হবে তাহলে উপর নিচে যদি পরিবর্তন হয় দেখো এই যে পাটটা এই যে পাটটা আর এই যে ডাক পাটটা দেখো ডান দিকের পাটটা একটু ওপরে ছিল আর দিকের ডাক পাটটা একটু নিচে ছিল তা যদি ওয়াটার ইমেজ করি তাহলে কী হবে দিকের ডাক পাটটা একটু ওপরে উঠে যাবে আর ডান দিকের পাটটা একটু নিচে আসবে নিশ্চয়ই তাই না তাহলে সেটা আমি কোন কোন অপশানে পাচ্ছি একটু দেখবো দেখো মোটামুটি সেটা আমি এই অপশানটা বি অপশানটা পাচ্ছি আর দেখো একটু নিচে আছে এটা একটু ওপরে আছে লাইনটা একটু শিফট হয়েছে এই যে লাইনটা সেটাও দেখো একটু এইভাবে হেলেছিলো সেটা একটু দেখো এইভাবে হেলেছে ঠিক আছে সেটা দেখো অপশান ডিতে যদি দেখি আমরা ডিতেও দেখো ওই ডাকপারটা ঠিকঠাক আছে তাই না আর সিটা দেখো সি এর পিকচারটা যদি তুমি ভালো করে দেখো সি এর পিকচারটাও দেখো এই দেখো এবার প্রথম প্রশ্ন হচ্ছে যে তো এটা হবে না যে এই যে লাইনটা এটা ওয়াটার ইমেজ যখন হয়েছে ওটা তো উল্টে যাবে যদি লাইন থাকে তো সেটা তো এইভাবে উল্টাবে তাহলে ফেসটা যেটা উপর দিকে ছিল ট্র্যাঙ্গেলগুলোর সেই ফেসগুলো দেখুন নিচের দিকে চলে আসবে তাই না তো নিচের দিকে চলে আসবে মানে দেখো এখানে যেরকম শেপের ছিল বি অপশন আর ডি অপশানে কিন্তু ওই একই রকমভাবে রেখে দিয়েছে অর্থাৎ ট্রায়াঙ্গেলের যে ফেসগুলো এই যে ট্রায়াঙ্গেলটা সেটা তো একই রকম রেখে দিয়েছে আমার যখন ওয়াটার ইমেজ হবে তো ওই ট্রায়াঙ্গেলটা এরকম হয়ে যাবে তাই না এই যে পার্টটা সেটা ওপরে চলে যাবে আর ওপরে বেসটা সেটা তো নিচে চলে আসবে দেখো সেটা ভুল দিয়েছে কোন কোন অপশানে দেখো অপশান বিতে সেই পরিবর্তনটা করেনি অপশান ডিতে সেই পরিবর্তনটা করেনি শুধু অপশান এতে আর অপশান সিতে সেই পরিবর্তনটা করা হয়েছে অর্থাৎ এই ওপরের লাইনটা সেটা তো নিচে চলে আসবে দেখো নিচের দেখো সেটা অপশান এতে আছে আর সিতে আছে বাকি দুটো অপশান শুধু ওই জন্যই কাটা কেননা সেম রেখে দিয়েছে যা ছিল তাই রেখে দিয়েছে এবার যদি আমরা দেখি যে এই যে পার্টটা এই যে পার্টটা যেখানে কিছু স্ল্যান্টিং লাইন ছিল হেলালো লাইন ছিল তো এই পাটটা ছিল কোথায় বাঁ দিকে ছিল তো সেটা তো বাঁ দিকেই থাকবে শুধু ওপর দিকে যাবে এবার দেখো এই পিকচারে সেটা কোন দিকে দিয়ে দিয়েছে ডান দিকে দিয়ে দিয়েছে ওটা তো বাঁদিকে থাকার কথা ছিল তাহলে বাঁ দিকে সেটা কোন অপশান আছে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি দেখো এটা বাঁ দিকে ঠিকঠাক আছে দেখো বাকি কিছু দেখার প্রয়োজন আমাদের হলো না তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি নেক্সট পরবর্তী কোশ্চেন নাম্বার সেভেন সাত নাম্বার কোয়েশ্চেন অ্যান্সার করবে দেখি। যারা যারা এ অ্যান্সার করেছিল আগে কোয়েশ্চেনটা তারা সঠিক করেছিল বাকি কিন্তু অ্যান্সার ভুল করেছিল সবাই যারা সি করেছিল ভুল যারা বি করেছিল ভুল প্রথম দিকে সবাই সি মোটামুটি অ্যান্সার দিয়েছিল সরি আমি একটু মিস্টেক বলতে মিস্টেক করলাম যারা সি করেছিল তারা ঠিক আর যারা এ করেছিল তারা ভুল তো প্রথম দিকে সবাই সি অ্যান্সার করেছিল তারা ঠিক করেছিল আর মাঝে একজন দুজন দেখতে পাচ্ছি এ অ্যান্সার করেছো দ্য ওয়ে অফ সাকসেস এ করেছিল অনিমেস এ করেছে অনিমে সরি ওয়ে অফ সাকসেস এ করেছিল আর দু একজন একটু বি করেছিল তো যারা বি বা এ করেছিল তারা কিন্তু ঠিক না অ্যান্সার হচ্ছিল অপশন সি অনানি আমার ক্লাস থাকে হচ্ছে প্রত্যেক সোমবার ঠিক আছে থেকে আমার ক্লাসটা স্টার্ট হয় এভরি মানডে ওকে কোয়েশ্চেন নাম্বার সেভেন অ্যান্সারও দেখতে পাচ্ছি অলরেডি সবাই করছো অনিমেষ অ্যান্সার করেছো সমুজিৎ অ্যান্সার করেছো পৃথা রাজেশ্বরী প্রদীপ পরিতোষ বিশান অনন্যা পি এম প্রীতম অভিষেক মালতি রাজা এবং মালতি ঠিক আছে তোমার ওই অ্যান্সার সবাই করে দিয়েছিলাম এক্সপ্লেন করে দিই ইজি আছে দেখো কোয়েশ্চেনটা এই যে অ্যারোটা শুধু এই অ্যারোটার পরিবর্তনটাই যদি আমি দেখি দেখো এইটা কি হবে মনে আছে নিশ্চয়ই ম্যাচটিক দিয়ে দেখছিলাম দেখো এটা হলো মিরর ইমেজ কিন্তু আমরা কি মিরর ইমেজ করছি তো এইগুলোই চোখে তোমায় ধাঁধা লাগিয়ে দেবে আমরা করছি তো ওয়াটার ইমেজ দেখা গেলো মিরর ইমেজটাও দিয়ে রাখবে একটা অপশানে তাই না তো এটা এই দেখো বি পিকচারে দেখো ওটা মিরর ইমেজটা দিয়ে রেখে দিয়েছে তো আমরা তো করছি মিডোমে আমার তো করছি ওয়াটার ইমেজ তাহলে ওয়াটার ইমেজে কী হবে ওপর নিচে পরিবর্তন হবে আপসাইড ডাউন ডাউনসাইড আপ হবে তাহলে এই অ্যারোর ওয়াটার ইমেজ কেমন হবে নিশ্চয়ই এরকম হবে এবার এটা কোন কোন অপশান আছে দেখো অপশান এতে আছে এই পিকচারটা আর বাকি কোনো অপশানে কি আছে দেখো অপশান বিতে নেই অপশান সিতে নেই অপশান ডিতে নেই কিছুই হলো না শুধু ওটা দেখি তো অ্যান্সার শুধু অ্যারোর মুখটা দেখলি তো অ্যান্সার ওকে মোটামুটি সবাই অ্যান্সার এ করেছিলে ভেরি গুড চলো পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইট কোয়েশ্চেন নাম্বার এইটে অ্যান্সার করে দেখি একটু দেখে করবে কারণ ভুল হবার জায়গা আছে বিশেষ করে কোনটায় না এই এলিমেন্টটায় এই যে হাফ ডাক স্কোয়ারটা আছে সেইখানেই ভুল হবার জায়গা তোমার এই স্কোয়ারটা যখনই তুমি ওয়াটার ভাবতে হবে এখানে ভুলবার জায়গা আছে তোমায় কনসাস থাকতে হবে তাই না এইগুলো তোমার এটাও বুঝতে হবে যে কোন জায়গাগুলো তোমার ভুলবার জায়গা তো চলো দেখি কে কে অ্যান্সার করছো বা কি অ্যান্সার করছো তারপরে আমি অ্যান্সার দেবো চলো কোয়েশ্চেন নাম্বার এইট এর আনসার এখনো পর্যন্ত কেউ দাওনি দেখছি ওকে এবার আনসার করেছো পৃথা অনিমেষ প্রদীপ মার্শাল অনন্যা দীপাঞ্জন পি এম রিতম বিশান দা ওয়ে অফ সাকসেস অরিজিৎ অভিষেক এবং পরিতোষ সৌমজিৎ ওকে চলো দেখি সঠিক অ্যান্সার কি হবে দেখো আমি প্রথমে এটাকে নিয়ে আলোচনা করি যে এটার ওয়াটার ইমেজ কেমন হবে না এটার ওয়াটার ইমেজ হবে দেখো এই যে ডায়াগোনালটা ডায়াগোনাল বরাবর তো ডাক ছিল সেই ডায়াগোনালটা চেঞ্জ হবে চেঞ্জটা কেমন হবে এই ডায়াগোনালটা নিশ্চয়ই এরকম হবে এবং ডাক ছিল কোন দিকে বাঁ দিকে ছিল তো সেটা বাঁ দিকেই থাকবে নিশ্চয়ই ডান দিকে চলে যাবে না এবার এই স্কোয়ারটা থাকবে কোথায় উপরে চলে যাবে এই যে অ্যারোটা তার উপরে চলে যাবে নিশ্চয়ই তাহলে আমি দেখবো যে এই স্কোয়ারটা ওপরে ডান দিকে কোথায় কোথায় আছে দেখো অপশান এতে আছে অপশান বিতে দেখো নেই অপশান সিতেও দেখো ডাকপারটা ভুল আছে আবার অপশান ডিতেও ভুল আছে মানে আর কিছু দেখার দরকারই হলো না দেখো অপশান এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার ওকে তো যারা বি করেছিল যেমন রাজেশ্বরী বি করেছিল দেখতে পাচ্ছ এই যে ডাক পাটটা এটা ভুল আছে আমার ডাক পাটটা ছিল কেমন ডাক পাটটা তো বাঁ দিকে ছিল তাই না বাঁ দিকে ছিল তাহলে ওয়াটার ইমেজ করছে তো ওটা ডান দিয়ে কোনো যেতে হবে না ডান দিকে চলে গেছে তুমি এর মেয়ে ভাবো সিম্পল যে প্রথমে এই ডায়াগোনালটা ভাবো এই ডায়াগোনালটা যদি আমি ওয়াটার ইমেজ করি তাহলে এই যে ডায়াগোনাল তার ওয়াটার ইমেজ কেমন হবে এরকম হবে স্ল্যান্টটা চেঞ্জ হবে অর্থাৎ এই যে কোনটা সেটা উপরে চলে যাবে বাঁ দিকে ছিল বাঁ দিকেই থাকবে এবার ডাক পাটটা দেখো বাঁ দিকে ছিল সেটা বাঁ দিকে করে দাও তাহলেই তোমার অ্যান্সার হয়ে যাবে দেখো এই পিকচারটা আছে বাকি কোনো পিকচারই সঠিক নেই চলো পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইন কোয়েশ্চেন নাম্বার নাইন দেখো ফিগার এখানেও দেখতে এখানে জায়গা আছে আবার দেখো এরকম স্ল্যান্টিং লাইন একটা স্কোয়ার আছে আবার নিচে দেখো একটা হাফ ডার্ক সার্কেল আছে এইগুলোতেই ভুল হবে তুমি যখন করবে এইগুলোতে কনসাস থাকতে হবে এবং অবশ্যই দেখো ওইগুলোই কিন্তু আমি চেক করে অপশনটা দেখব কারণ ওইগুলো তো পরিবর্তন হবে আর যার পরিবর্তন হবে সেটা দেখেই তো আমি চটপট অ্যান্সার করতে পারবো তাই না ওকে কোয়েশ্চেন নাম্বার নাইনে অলরেডি অনিমেষ সোমো যদি অ্যান্সার করেছো সি অ্যান্সার করেছো তোমরা চলো দেখি অ্যান্সারটা সঠিক হয় কি না দেখো প্রথম হচ্ছে এই হাফ ডাক সার্কেলটা এই ডাক পার্টটা ছিল নিচের দিকে তাই না তাহলে এই হাফ ডাক সার্কেলটা প্রথম কথা তো লাইনটার উপরে যাবে এবং ওই ডাক পার্টটা সেটা ওপর দিকে চলে যাবে যেটা ছিল নিচে সেটা হবে ওপর দিকে হ্যাঁ দেখো অপশান এতে এই ডাক পার্টটা নিচের দিকেই রাখা আছে তাহলে হবে না অপশান বিতে দেখো ঠিক আছে অপশান সিতেও দেখো ঠিক আছে অপশান ডিতেও দেখো ঠিক আছে নেক্সট নেক্সট যদি আমি ওই আহ ডায়াগোনাল দেওয়া স্কোয়ার টার কথা ভাবি দেখো এই হবে ডায়াগোনালটা আছে তাহলে আমি যদি ওয়াটার ইমেজ ভাবি তাহলে কি হবে এই ডায়াগোনালটা তো পরিবর্তন হবে ডায়াগোনালটা কি হবে এই যে এই যে প্রান্তটা সেটা নিশ্চয়ই ডান দিকেই থাকবে কিন্তু উপরে চলে যাবে ছিল ডান দিকে হয়ে যাবে উপরে তাহলে কি হলো এই হবে লাইনটা এলো তাহলে এটা আমি দেখবো যে কোন কোন অপশন আছে ঠিকঠাক দেখো অপশান এ তো এমনিও কেটে গেছিলো অপশান বি এ দেখো

কোয়েশ্চেন নাম্বার টেন চলো দেখি আগে কোয়েশ্চনে যারা অ্যান্সার করেছিলে মার্শাল অভিষেক বিশান বনানী দীপাঞ্জন রাজা পি এম ওকে সবাই ঠিকঠাক অ্যান্সার করেছ মালতী অরিজিৎ রাজেশ্বরী প্রীথা প্রদীপ ভেরি গুড চলো পরবর্তী কোয়েশ্চেন নাম্বার টেনের অ্যান্সার করে দেখি দশের কোয়েশ্চেন নাম্বার টেনে দেখো ওই মনে হচ্ছে মিরর ইমেজে আমরা লেটার দিয়ে দিয়েছিলাম মিরর ইমেজ তেমনি ওয়াটার ইমেজও দিতে পারে যে এটা সঠিক ওয়াটার ইমেজ কোনটা হবে অবশ্যই দেখতে পাচ্ছো টামগুলো খেয়াল রাখছো নিশ্চয়ই যে দেখো ওয়াটার ইমেজ টামটা মেনশন করা আছে তার জন্য ওয়াটার কোথায় আছে সেটা বলেনি তোমাকে কিন্তু ওয়াটার ইমেজ বলে দিয়েছো এখন তখন ধরেই নিতে হবে তোমাকে যে মিররটা নিচে বা ওপরে আছে ওকে কোয়েশ্চেন নাম্বার টেনে অলরেডি তোমরা অ্যান্সার করেছো দেখতে পাচ্ছি সবাই মোটামুটি অ্যান্সার করে দিয়েছো অনিমেশ প্রদীপ সৌমজিৎ পৃথা অভিষেক পি এম রাজেশ্বরী পরিতোষ মার্শাল বিশান রাহুল অনন্যা এবং অনন্যা দাস ভেরি গুড চলো দেখি অ্যান্সার কি হয় দেখো নিউক্লিয়ার শব্দটা আছে তো আমরা ওয়াটার ইমেজ করছি মোনাতে নিশ্চয়ই তাহলে প্রথমে যদি বাঁ দিকে লেটারটা যদি শুরু করি এন তো এনটা উল্টাবে কিন্তু এনটা তো আর ডান দিকে চলে যাবে না দেখো এখানে ডান দিকে বসিয়ে দিয়েছে মির ইমেজের মতো তাহলে প্রথমেই অপশন এ ক্যান্সেল ওয়াটার ইমেজে কি হবে বাঁ দিকেরটা বাঁ দিকেই থাকবে ডান দিকেটা ডান দিকেই থাকবে শুধু উল্টে যাবে ওপর নিচে তো এনটার যে ওল ওল্টালে যে পিকচারটা হবে সেটা দেখো তিনটে অপশানই সঠিক আছে নেক্সট এনের এর পর ছিল ইউ তো এই ইউটার ওয়াটার ইমেজ ইউটকে যদি উল্টে দিই তাহলে নিশ্চয়ই এরকম আসবে হ্যাঁ দেখো অপশান সিতে দেখো ভুল দেওয়া ওটা এজ ইট ইজ যেমনটা ছিল তেমনই রেখে দিয়েছে অপশান বি আর অপশান ডিতে দেখো ঠিকঠাক আছে এবার অপশন বি আর ডি এর মধ্যে পার্থক্য কোনটা না দেখো ফোর্থ এলিমেন্টে ডিফারেন্ট আছে তো ফোর্থ এলিমেন্টে ছিল কে এল তাহলে এই এলটার যদি আমি ওয়াটার ইমেজ আঁকি তাহলে নিশ্চয়ই ওয়াটার ইমেজটা এরকম হবে তাই না এটা হবে ওয়াটার ইমেজ ওপর নিচে উল্টে গেলে তাহলে সেটা দেখো অপশান ডিতে সঠিক আছে অপশান বিটাও কেটে গেলো তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি ফর দিল্লি দু একজন অপশান বি করেছিলে যারা বি করেছিল আশা করি বুঝতে পেরেছো ভুলটা কোন জায়গায় হয়েছিল এলটা দেখো আলাদা আছে এলটা ওই এলটা দেখো হবে না কারণ এই যে এলের মুখটা এই দেখো আবার সে একই কথা বারবার যেটা বলছি দেখো ওটা সাইড চেঞ্জ করে দিয়েছে এইটা তো ডান দিকে থাকে তো বাদেই করে যাবে আমরা করছি ওয়াটার ইমেজ ওটা ডান দিকেই থাকবে শুধু কি হবে ওপরে চলে যাবে তাহলে সঠিক আজকে এই পর্যন্ত আমরা আজকে টপিকটা দেখতে পারলে যে তোমাদের তোমাদের রিকোয়েস্ট ছিল যে নন ভার্বাল কোয়েশ্চেন্স করান তো নন ভার্বাল সিরিজ অলরেডি শুরু করেছি অলরেডি আমার দুটো টপিক হয়েছে অ্যানালজি হয়েছে সিরিজ হয়েছে এবং আজকে করলাম আমরা মিরর ইমেজ এবং ওয়াটার ইমেজ রেগুলার বেসে ক্লাস করো রাইস বাংলাতে সমস্ত সাবজেক্টে ক্লাস হচ্ছে অবশ্যই ক্লাস ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা তোমার তোমাদের বন্ধুবান্ধব যারা কম্পিটিভ এক্সাম দেয় তাদেরকে অবশ্যই রাইস মার্ট বাংলা ডিফারেন্স দাও কারণ দেখ তোমরা আশা করি বুঝতে পারছো যে এই চ্যানেলে তোমরা যদি ক্লাস রেগুলার বেসে করো তাহলে আপকামিং এক্সামগুলোর জন্য তোমাদের সেটা যথেষ্ট ফ্রুটফুল হবে ওকে এই পর্যন্ত থাকলো আজকে সবাই ভালো দেখো হ্যাভ এ গুড ডে বাই